প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু এবং পা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। হাঁটুর উপরে ভর দিয়ে আসলে আমাদেরকে চলতে হয় চলাফেরার জন্য। পা আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটি অঙ্গ, প্রতিটি অঙ্গই আমাদের জন্য অত্যাবশ্যকীয়। পার্টিকুলারলি যদি আমরা হাঁটতে না পারি, কোনো কাজ করতে না পারি, আমাদের জীবনটাই দুর্বিষহ হয়ে ওঠে। এই হাঁটু ব্যথার কি কি কারণ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে আমি একজন বাত ব্যথা এবং ডিসেবিলিটি পুনর্বাসন বিশেষজ্ঞ। তো আমাদের এই চিকিৎসকদের মূল মন্ত্রই চিকিৎসা বিজ্ঞানের যে একটা মানুষ যেন মুভমেন্টে থাকে, মানে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাকলুকাত তৈরি করেছেন, মানে সৃষ্টির সেরা জীব আমরা। তো আমরা সেরা জীব হতে গেলে আমাদের সবসময় হাঁটা চলাফেরা করতে হবে, সব কিছু করতে হবে, আমাদের চাঁদেও যেতে হবে, আবার সমুদ্র পাড়ি দিতে হবে। তো এই জন্য আমাদের মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং মুভমেন্ট কিন্তু এভরি হোয়্যার। আপনি ধর্ম বলেন, রাজনীতি বলেন, সামাজিক বলেন, পারিবারিক বলেন, সব ক্ষেত্রেই মুভমেন্ট ছাড়া কোনো জীবনের কোনো মূল্য নেই, এটা একেবারে ক্লিয়ার। কারণ আপনার যদি পারিবারিক জীবন চিন্তা করেন, যদি কোনো লোক, কোনো উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ তার মুভমেন্ট বন্ধ হয়ে গেলো, হাঁটা চলাফেরা বন্ধ হলো, তাহলে তো সে ইকোনমিক্যাল সমস্যায় পড়ে যাবে, আর্থিক সমস্যা পড়ে যাবে, পারিবারিক সমস্যায় পড়ে যাবে, ইভেন কি দাম্পত্য কলহ তৈরি হতে পারে। তদ্রূপ একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি হাঁটু ব্যথা ভোগে, পা ব্যথা ভোগে, তাহলে সে সমাজ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য আমাদের একেবারে জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত প্রত্যেকেই আমাদের মুভমেন্টে থাকতে হবে, বা মুভমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যেই যে হাঁটু ব্যথা বা পা ব্যথা, প্রচুর রুগী আছে যাদের দেখা যায় যে তার যারা এই সমস্যাগুলোর কারণে তাদের অনেকে চাকরি হারিয়েছে, অনেকে মুভমেন্ট করতে পারছে না, অনেকে ধর্মীয় কাজ, নামাজ, রোজা, বা যে যে ধর্মেরই থাকুক না কেন, যে কোনো ধর্মের লোকজনের উঠবস করতে হয় ধর্মীয় অনুষ্ঠানগুলা পালন করার জন্য, বা নিচে বসতে হয়, তখন তারা এই কাজগুলা কেউই ঠিক মতো, তাদের যে মানসিক স্যাটিসফ্যাকশন বলেন, শারীরিক স্যাটিসফ্যাকশন তো আছেই, মানসিক স্যাটিসফ্যাকশনটা সে পায় না। আর আমরা হাঁটু এবং পা ব্যথার যদি আলাদা আলাদা দুটো চিন্তা করি, হাঁটু ব্যথার আমরা অন্যতম বেশিরভাগ কারণই আমরা দেখে থাকি যে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওপোরোসিস এবং অস্টিওআর্থ্রাইটিস খুব কাছাকাছি দুটো টার্ম, বাট একটা হচ্ছে বোনসের রোগ আর একটা হচ্ছে জয়েন্টের রোগ। তো এই অস্টিওআর্থ্রাইটিসটা হচ্ছে একটা জোড়ার রোগ, এই জোড়ার রোগটা কমন। তার মধ্যে প্রায় আমরা 200 টাইপের বিভিন্ন আর্থ্রাইটিসের কথা বলে থাকি, সেটাতেই অস্টিওআর্থ্রাইটিসটা কমন। সাধারণত 40-ঊর্ধ্ব মহিলা বা 50-ঊর্ধ্ব পুরুষ এই হাঁটুর আর্থ্রাইটিসজনিত সমস্যা ভুগে থাকে। এটা যে কোনো মানুষই যখন বয়স বৃদ্ধি হতে থাকবে আস্তে আস্তে, এটা আমরা ডাক্তারি ভাষা বলি যে এইজিং প্রসেসজনিত বা ডিজেনারেটিভ চেঞ্জেস। কারণ মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের টিস্যু, সেল এর শক্তি সামর্থ্য এবং মেটাবলিজম এগুলো আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। এবং এই এই অ্যাক্টিভিটিজ এর কারণে, বা এই আমরা যদি এটা একটা মেকানিজম হিসাবে চিন্তা করি, যার কারণে দেখা যায় যে হাঁটুতে বিভিন্ন সমস্যা হতে পারে, পায়ে বিভিন্ন সমস্যা হতে পারে, আস্তে 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 তার ওই জোড়াগুলো, আমরা যে বেসিক অ্যানাটমিক্যাল চেঞ্জ, আল্লাহ পাক আমাদেরকে যেই অ্যানাটমিতে মানুষকে বানিয়েছে, সেটা চেঞ্জ হয়ে একটা নতুন আইদার ডিজেনারেটিভ অথবা প্যাথোলজিক্যাল চেঞ্জ আসবে, মানে ফিজিওলজিক্যাল চেঞ্জ, প্যাথোলজিক্যাল এবং অ্যানাটমিক্যাল চেঞ্জ চলে আসে। যদি সেটা আসে তখনই হাঁটুতে ব্যথা তৈরি হয়। তাছাড়া হাঁটুর অনেক কারণে ব্যথা হতে পারে, যেমন সেডেন্টারি ওয়ার্কার বা খুব বেশি হার্ড পরিশ্রমী মানুষ, বা এমন কিছু কাজ করে
যেমন অনেকে আছে আপনার ফ্লোরে বসে কাজ করতে হয়, কিছু পেশাজীবীদের মানে পেশাগত কারণেও কিন্তু অনেক সময় এটা হয়ে থাকে, কারণ আমরা অনেক বলে বলেই থাকি যে অকুপেশনাল হ্যাজার্ড, মানে অকুপেশন বা পেশার সাথে জড়িত যে রোগগুলো আছে, যে তারা হয়তো হাঁটু গেড়ে বসে কাজ করতে হয়, অনেক সময় টাইলস এর কাজ করা, ফ্লোরে বিভিন্ন কাজ করা, সেটা মহিলা হোক পুরুষ হোক, বিভিন্ন গার্মেন্টস ওয়ার্কারদের অনেক কাজ আছে যাদের কাজই ফ্লোরে ফ্লোরিং করে কাজটা করতে হয় বা নিলিং করে, মানে হাঁটু গেড়ে বসে কাজগুলা করতে হয়। এই যে দীর্ঘ সময় কাজ বা কন্টিনিউয়াস পেশা এইভাবে বসে থাকা, তা থেকে হাঁটুতে নানাবিধ আপনার ইঞ্জুরি, ডিফর্মিটি এগুলো তৈরি হতে হতে এক পর্যায়ে হাঁটুতে সমস্যা তৈরি হয় বা ব্যথা বেদনা তৈরি হয়। তাছাড়া বিভিন্ন যারা ল্যাক অফ অ্যাক্টিভিটিস, এখন আমাদের সারা বিশ্বেই এবং বাংলাদেশে তো অবশ্যই আছে যে আমরা বিভিন্ন কারণে আমাদের অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে, মুভমেন্ট কমে যাচ্ছে, আমাদের বসে থাকতে হয় হয়তো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, অনেকে 15 ঘন্টা, বা একই জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকতে হয়। এই সকল কারণে দেখা যায় যে বিভিন্ন হাঁটুতে বিভিন্ন সমস্যা হচ্ছে। আর কমন যে আর্থ্রাইটিসগুলো অন্যান্য অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা এর আগে অনেকবার বলেছি যে অটোইমিউন ডিসঅর্ডার, যে শরীরে বিভিন্ন বংশগত হোক বা পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি বা তাদের পূর্বপুরুষদের থেকেও কিন্তু যে কোনো রোগ পরবর্তী প্রজন্মতে সেটা কিন্তু আসতে পারে, যেটি দিস ইজ জেনেটিক্যাল অ্যাবনর্মালিটিস অথবা অটোইমিউন ডিসঅর্ডার হতে পারে। আমাদের খাদ্যাভ্যাসে মেটাবলিক সমস্যা থেকেও কিন্তু হাঁটুতে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। যেমন আমরা অনেক সময় ভিটামিন ডি এখন দেখি যে বাংলাদেশে প্রচুর ইনসাফিসিয়েন্স কম থাকে। এই ভিটামিন ডি আমাদের বোনস এবং জয়েন্ট গঠনে বিশাল ভূমিকা পালন করে। বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, তারপরে হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ফসফেট, এই সকল প্রচুর, ইভেন কি ক্যালসিয়াম, এই সাপ্লিমেন্টগুলো, এলিমেন্টগুলো আমাদের শরীরে অনেক অত্যাবশ্যকীয়, শরীরের গ্রোথের জন্য, বয়স বাড়ার সাথে সাথে ফিজিক্যাল যে গ্রোথটা তার জন্য, নট অনলি ফিজিক্যাল, মানসিক গ্রোথের জন্য বিশাল ইম্পর্টেন্ট। অনেক সময় যদি এই খাদ্যে মানে হাড়কে সুস্থ রাখার জন্য, এবং যেহেতু আপনি বললেন যে খাদ্যাভ্যাসের সাথে এটা একটা সম্পর্ক রয়েছে, তো খাদ্যাভ্যাস পরিবর্তন করে কিন্তু এটা প্রিভেনশন করা যায়, প্রিভেনশন করা যাবে অবশ্যই। তো এগুলার কারণে কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে। তাছাড়া কেউ যদি কোনো কারণে আঘাত পেয়ে থাকে, আমরা প্রায় হিস্ট্রি পেয়ে থাকি যে সে হয়তো কয়েক মাস কয়েক বছর আগে আঘাত পেয়েছিল একটা হাঁটুতে, সাজেস রাইট নিতে আঘাত পেয়েছিল, আফটার 3 ইয়ার্স বা 5 ইয়ার্স লেটার বা 3 মাস 6 মাস, এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম দেখা যায়, সেখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জ আসছে। তো পোস্ট ট্রমাটিক ডিজেনারেটিভ চেঞ্জ, স্পোর্টস ইঞ্জুরি, এই সকল কারণে কিন্তু হাঁটুতে বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ডিজিজ, আমরা এই যে সেটার কারণেও কিন্তু অনেক সময় হাঁটুতে আমাদের সমস্যা হয়ে থাকে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে মাহফুজুর রহমান বলছিলাম। জি জি, আমার বলছিলাম যে আমার বয়স হচ্ছে 21, আমি সদ্য বিজিবিতে মানে নিয়োগ প্রাপ্ত আর কি, আমি নিয়োগ পাইছি। তো সকালবেলা আমি প্রতিদিন একটু এক্সারসাইজ করি, বিশেষভাবে দৌড়াদৌড়ি করি আর কি। তো কয়েকদিন দৌড়াদৌড়ি করার ফলে হয়েছে কি যে আমার হাঁটুতে, হাঁটুর একটু নিচে জটিলটা খাপ আছে একটু নিচে ব্যথা, তো এই ব্যথাটা এত বেশি যে পরবর্তীতে আমি আর মানে হাঁটতে আমার প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। তো কিছুদিন ওষুধ খেলাম, ব্যথার ওষুধ খেলাম, রোলা গাবা এগুলো খাইলাম, খাওয়ার পর ব্যথাটা যতক্ষণ খাই ততক্ষণ ব্যথাটা থাকে না, আবার অ্যাকশন কমে গেলে ব্যথাটা আবার হয়। তো এখন মোটামুটি একটু তেল তেল মালিশ করে একটু ব্যথাটা কমে গেছে, নাই এখন। তো চিন্তা হচ্ছে পরবর্তীতে আমার কি করণীয় বা আমি কি করতে পারলে আমার ট্রেনিং অবস্থায় কোনো প্রবলেম হবে না, এই বিষয়ে একটু আমাদের জানাতে ইচ্ছুক হবো আর কি। অবশ্যই, আপনি এখনো ট্রেনিং শুরু করেন নাই, ঠিক না? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে, খুব ইম্পর্টেন্ট এবং প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ভদ্রলোক মাত্র একটা লাইফে যাবে, এখনো জয়েন করার, এবং বিজিবি বলেন বা আর্মি পুলিশ বা আমাদের যে ডিফেন্স যারা আছে তাদের প্রচুর কিন্তু হার্ড ট্রেনিং হয়ে থাকে, আপনি জানেন, ফিজিক্যাল প্রচুর ট্রেনিং হয় এবং দীর্ঘমেয়াদী, ওখানে কিন্তু অনেক কারণে ইঞ্জুরি হতে পারে। কিন্তু উনি যেটা ভুল করেছে, ওনার মাধ্যমে বাকি সবাইকে বলতে চাই যে উনি হয়তো ট্রেনিংয়ে যাবে জানুয়ারিতে, কিন্তু আগে থেকে হয়তো এমন কিছু অ্যাক্টিভিটিস এই কয়েকদিন করেছে যেটাতে ওনার হাঁটুতে একটা ইঞ্জুরি তৈরি হয়েছে। তো এই জাতীয় অ্যাক্টিভিটিস করা উচিত হয় নাই, বা
আমি বলবো আপনাকে একটু সাবধান হন, আপনি আপাতত রেস্টে থাকেন। হ্যাঁ, আপনার যখন যেমন বিজিবিতে আপনি যে ট্রেনিং করবেন সেখানে তাদের প্রপার গাইডলাইন আছে, তাদের মানে এই সকল ইঞ্জুরিগুলো প্রিভেনশন করার জন্য তাদের আপনাকে সব কিছু তারা আগে থেকে বলে দিবে। সো আগেই বাসায় এখন আপনি বিভিন্ন এক্সারসাইজ করাটা উচিত হয় নাই, তবে যেহেতু হয়ে গিয়েছে ওরিড হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি আপাতত রেস্টে থাকেন, অযথা এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই। এক্সারসাইজ করার জন্য অনেকগুলা স্টেপ আছে এবং সাইন্টিফিক ওয়ে করতে হবে। এখানে হাইড্রেশনের ব্যাপার থাকে, মানে আপনি এক্সারসাইজ বা যে কোনো এই জাতীয় অ্যাক্টিভিটিস করতে গেলে প্রচুর পরিমাণ আপনাকে পানি খাওয়া কিছু রুলস আছে, আপনাকে ওয়ার্ম আপিংয়ের কিছু রুলস আছে। ওয়ার্ম আপ খুবই ইম্পর্ট্যান্ট, না হলে ইঞ্জুরি হবে, বিকজ আপনি এখনও ট্রেনিং করেন নাই, করবেন কিন্তু তার আগে আপনি একটা সাধারণ, আমার মতো একজন সাধারণ মানুষ যে নিয়মিত কোনো কায়িক এক্সারসাইজ পরিশ্রম করেন না বা আপনার কোনো ওয়ার্ম আপ নাই, যার কারণে একটা ইঞ্জুরি হয়েছে। সো ইঞ্জুরি প্রিভেনশনের ক্ষেত্রে আমি বলবো যদি হাঁটুতে হয়ে থাকে কিছু স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ আপনি করতে পারেন, অথবা সাইক্লিং যেমন বাইসাইকেল চালাতে পারেন বা স্ট্যাটিক সাইক্লিং, বা আপনি আমার যে ইউটিউব চ্যানেল আছে আমার নামে ডক্টর এম ডি সুফিল্ল প্রধান, সেখানে হাঁটুর কিছু এক্সারসাইজ দেওয়া আছে। স্ট্যাটিক মানে হাঁটুতে রোল বা টাওয়াল পেঁচিয়ে পায়ের নিচে চাপ দেওয়া, এগুলা করেন, ব্যথা ব্যথানাশক মলম দেন বা গরম সেঁক দিতে পারেন বা ঠান্ডা সেঁকও দিতে পারেন। আর এখন আপাতত অ্যাক্টিভিটিস বন্ধ করে দেন, এ জাতীয় কোনো কিছু করার প্রয়োজন মনে করি না। আপনি যখন ট্রেনিংয়ে যাবেন আপনাকে সকল ইনস্ট্রাকশন ওনারা দিয়ে আপনাকে ট্রেনিংয়ে নেবে। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে? জি দর্শক, আমি ডাক্তারি পর্যন্ত দেখাইনি, আমার বয়স 52 বছর, এই করোনার মধ্যেই হয়েছে, ডাক্তার দেখাতে পা এই করোনার ভয়ে ডাক্তারের কাছে তো গেলেও দেখে না, এই কারণে এরকম কি করতে পারি? আপনার ডায়াবেটিস আছে? জি না, ডায়াবেটিস নাই। আপনি কি অটো গাড়ি চালান না ম্যানুয়াল, মানে আপনার স্টিয়ারিং কি খুব হার্ড? না না, হার্ড না, আমি এই যে প্রাইভেট কার আগে যে চালাইতাম এখন প্রাইভেট কার চালাইতাম, এই ব্যথার কারণে যে করোনার মধ্যে আমি এখন আর কোনো গাড়ি চালাচ্ছি না, বসে আছি। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। অবশ্যই অনেকের এখন করোনাকালীন ডাক্তারদের বা হাসপাতালে যেতে ভয় পায়, ভয় পাওয়াটাই স্বাভাবিক। তবে আপনাকে আমি মেসেজ দিতে চাই যে বর্তমান লেটেস্ট অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন করোনাকালীন এখন আমাদের যে স্বাস্থ্যবিধিটা আপডেট হয়েছে, জি, আমরা যেখানেই যাব না কেন হাসপাতাল যেখানে অন্তত মাস্কটা ব্যবহার করব। মাস্ক ব্যবহার করে যদি আপনি নিয়ম মাফিক হাসপাতালে ডাক্তার দেখাতে চান আপনি দেখাতে পারবেন, কোনো অসুবিধা নাই। শুধু হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজেশন এটা ব্যবহার করতে হবে, একটু সাবধানে গেলেই হবে। যদি আপনার একেবারেই যাওয়ার প্রয়োজন হয়, আর এলবো ব্যথা বা কনুই ব্যথার অনেক কারণ আছে, আমি এর আগে প্রচুর আর্টিকেল লিখেছি বিভিন্ন পত্রিকায়, ইভেন কি আপনার জার্নাল পাবলিকেশন আছে হাতের, আর আমরা টেলিভিশনে অনেক আমাদের এই এসএ টিভির প্রোগ্রামে কিন্তু অনেক বলেছি। তো কনুই ব্যথার আমরা কমন যে সময়টা সমস্যাটা পেয়ে থাকি এটাকে আমরা বলি টেনিস এলবো, কমন। তাছাড়া গলফার সেলফও হতে পারে, দুইটা খেলার নামে দুইটা রোগ, তো এগুলো অল আর ইঞ্জুরি জাতীয় সমস্যা। এখন যেহেতু ওনার পেশা হচ্ছে ড্রাইভিং, তাহলে ওনার হাত কিন্তু ওনাকে স্টিয়ারিংটা ঘুরাইতে হয় এবং বারবার ডানে বামে বামে যে কোনো ভাবে এটা হচ্ছে। তো এটা হচ্ছে আপনার এই কনুইতে এলবো, এলবো যেখানে আছে এখানে ইঞ্জুরি হয়। তা আমি বলবো আপনার কিছু এলবো সাপোর্ট কিনতে পাওয়া যায়, স্পেশালি আপনার অর্থোসিসের দোকান, অর্থোসিসের দোকান হয়তো আপনি বুঝবেন না, মানে যে দোকানগুলা বিভিন্ন আপনার হুইল চেয়ার বা ক্রাচ এ জাতীয় জিনিস বিক্রি করে, অথবা স্পেশাল যেমন শপ ফার্মেসি আছে, যেমন আমাদের ডিপিআরসি যে ফার্মেসি আছে সেখানেও এলবো সাপোর্ট কিনতে পাওয়া যায়, এলবোতে ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের যে ক্রিকেট বলাররা বা আমাদের ফুটবল প্লেয়াররা এই জাতীয় সাপোর্ট ইউজ করে, তো এইটা আপনি হয়তো অ্যাট দ্য টাইম অফ ড্রাইভিং মানে যখন আপনি গাড়ি চালাচ্ছেন ব্যবহার করতে পারেন। আপাতত আপনি ব্যথায় দুবেলা গরম সেঁক দিতে পারেন, ব্যথার জায়গাটা একটু রেস্ট দেন হাতটাকে,
কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনার স্টিয়ারিং এ যদি গাড়ি অনেক দিন একই গাড়ি চালিয়ে থাকেন কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, বসা বা স্টিয়ারিং এর হাইটের সাথে আপনার চেয়ারের হাইটের কোনো প্রবলেম থাকতে পারে, এটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। যে একটু সামনে পিছে নিয়ে বা হাইটটা অ্যাডজাস্ট করে যে কোনোভাবে এটা দেখেন কিছুদিন মিনিমাইজ হয় কি না, আর হাতটা রেস্টে রাখেন, আর হাতে ভারী কিছু ক্যারি করবেন না, আর ব্যথানাশক আপনি কিছুদিন ন্যাপ্রোক্সেন 500 একটা করে দুবেলা 5 থেকে 10-15 দিন খেতে পারেন, সাথে ওমিপ্রাজল গ্যাস্ট্রিকের ওষুধ আর ব্যথানাশক মলম দিতে পারেন। কিন্তু এটার মেইন ট্রিটমেন্টটি হচ্ছে আপনাকে রিহ্যাব থেরাপি করতে হবে, এবং এক্ষেত্রে লেজার বা আপনার হাই যেটা হচ্ছে আমরা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন খুবই ইফেক্টিভ বা ভালো কাজ করে থাকে। অনেক সময় আমরা আরও আপডেটেড কিছু থেরাপি নিয়ে আসছি, যেমন এখন আমরা প্রোলো করে থাকি বা পিআরপি প্লাটেলেটিস প্লাজমা। তবে যা কিছু হোক না কেন ইঞ্জুরি প্রিভেনশন যেতে হবে, মানে ইঞ্জুরিগুলো এই যে ছোট ছোট ইঞ্জুরি, নট অনলি উনি যে টেনিস প্লেয়ার বা যারা বল থ্রো করে বা যারা মহিলা আছে পারিবারিক কাজ করে, মানে কিছু কাটতে হয়। আমরা ইনজুরি প্রিভেনশন সম্পর্কেও আরো জানবো, একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সাভার থেকে বলছিলাম। জি জি ম্যাডাম, আমি সাভার থেকে বলছিলাম, রফিকুল ইসলাম। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি ওই স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম একটু। জি, আমি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি স্যার, আমার হচ্ছে কি, আমি একজন গার্মেন্টস কর্মী, আমি মিনিমাম 20 বছর হলো গার্মেন্টস এ জব করি। তো আমার এখন ওই যে হাঁটুর ভিতরে একটু ব্যথা হয়, আর এই যে পার থেকে পা নিচের থেকে এদিকে যে রগটা আছে, মানে থুরা পর্যন্ত এই রগের ভিতরে রগটা আস্তে হালকা হালকা ফোলা ফোলা দেখা যায়। এক পা দুই পা? দুই পাই দেখা যায় এরকম। আপনার কাজ কি দাঁড়িয়ে থাকা না বসে থাকা? না, আমি দাঁড়িয়ে থাকি, সর্বক্ষণ হাঁটাহাঁটি করতে হয়। আচ্ছা, আমার কাজ দাঁড়িয়ে থাকে, আমি সবসময় হাঁটাহাঁটি থাকতে হয়, আমি একজন ইনচার্জ। বুঝতে পারছি, ফ্লোরে হাঁটাহাঁটি করতে হয় আপনাকে? জি, ফ্লোরে। আপনার জুতা কি সেফটি টাইপের, মানে কি জাতীয় জুতা পরেন আপনি? আমি জুতা পরে বাটা কোম্পানি, ওই যে সফট শু শু পরেন নাকি নরমাল স্যান্ডেল জাতীয়? বা না, ফ্লোরে আমি এমনি স্যান্ডেল পরে থাকি। আচ্ছা জি, ধন্যবাদ, আপনাকে উত্তর দিচ্ছি। আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা বিশাল ইন্ডাস্ট্রি এবং ইকোনমির বিশাল রোল প্লে করে থাকে, এবং এই ইন্ডাস্ট্রি চালায় কিন্তু আমাদের মানুষ। আমরা কিন্তু অত অত্যাধুনিক রোবোটিক কোনো মেশিন বাংলাদেশে ব্যবহার করা সম্ভব না, কারণ এখানে প্রোডাকশন খরচ কমানোর ব্যাপার আছে। তারপরে এই গার্মেন্টসের অনেক ক্ষেত্রে বিভিন্ন মেশিনারিজের অবস্থানের ব্যাপার আছে। আমি এ নিয়ে আর আগেও অনেক কথা বলেছি যে ঘাড়ের সমস্যা, কোমর ব্যথা এবং এই যে ওনার যে সমস্যাগুলো, হাঁটু ব্যথা, পা ব্যথা, এটা কমন হয়ে থাকে গার্মেন্টসে। এখন যেমন ওনার কাজ হয়তো ন্যূনতম 8 ঘন্টা, 8 থেকে 12 ঘন্টা, অনেকে 14-15 ঘন্টা কাজ করতে হয়, এবং এই যে ফ্লোরে হাঁটাহাঁটি এইগুলার কিছু নিয়মকানুন আছে। যাই হোক, আমি আপনাকে বলবো, আপনি ফ্লোরে যখন হাঁটবেন আপনাকে সফট সোলের জুতা ব্যবহার করতে হবে, আর যেহেতু এটা আপনি কাজের মধ্যে থাকেন, আমার মনে হয় আপনি একটু ক্যাটস টাইপের বা ইনহাউস, মানে আপনি গার্মেন্টসের মধ্যে আলাদা ওইখানকার জন্য স্পেশাল শু, যেমন ক্যাটস বা সফট কাপড়ের শু বা এই জাতীয় স্পোর্টসের যে শুগুলো আমরা খেলাধুলার সময় ব্যবহার করি, এই জাতীয় শু ব্যবহার করাটা আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। একটু কারেকশান করে নেন, যদি অথরিটির কোনো সমস্যা থাকে আলোচনা করে আপনি এটা কারেকশান করেন। আর থোরার ব্যথা যেটা বলছিলেন, দিস ইজ কাপ মাসেল পেইন, অনেক কারণ হতে পারে, কোমরের সমস্যা থেকে হতে পারে বা কাপ মাসেল অতিরিক্ত ব্যবহার হলেও হতে পারে। তো মাঝে মাঝে চেষ্টা করবেন একটু বসা যায় কিনা বা একই অবস্থানে দাঁড়িয়ে না থেকে বা অতিরিক্ত হাঁটাহাঁটিও কমিয়ে ফেলতে হবে, আর প্রচুর পানি খেতে হবে। একটা মানুষকে স্পেশালি পুরুষদেরকে পার ডে 4 লিটার পানি পার ডে 24 ঘন্টা খেতে হবে, মহিলাদের 3 লিটার পানি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পানি খাওয়ার রুলস। যদি না অন্য কোনো রোগ থাকে, স্পেশালি কিডনি ডিজিজ, হার্টের ডিজিজ বা কোনো ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তো প্রচুর পানি খাওয়া, বারবার পানি খাওয়া অল্প অল্প করে, এবং এই যে নিয়মগুলো মেনে চলা এগুলো করতে হবে। আর কিছু এক্সারসাইজ আছে হাঁটুর, বা আমি এর আগে বলেছি যে আমার ইউটিউব চ্যানেলে এক্সারসাইজগুলো দেওয়া আছে বা ফেসবুক পেজে, ওখান থেকে আপনারা দেখে করতে পারেন। তারপরেও সমাধান না হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে, বাত ব্যথা বা
যারা পুনর্বাসন বা ব্যথা নিয়ে কাজ করেন এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে। যে বিভিন্ন ধরনের হাঁটুর ইনজুরি প্রসঙ্গে এবং ইনজুরিগুলো কিভাবে প্রিভেনশন করা যায় এবং সবচেয়ে বেশি কি ধরনের ইনজুরি হয়ে থাকে, পার্টিকুলারলি আপনি বলছিলেন যে স্পোর্টসে কিন্তু বিভিন্ন ধরনের হাঁটুর ইনজুরি হয়, সেগুলো কি কি? ধন্যবাদ। যারা খেলাধুলা করে তাদের এই যে বলছিল যে একজন হয়তো বিজিবিতে যাবে, উনি হয়তো আগেই নিজে থেকেই এক্সারসাইজ করতে গিয়ে ইনজুরি হয়ে গেল, তো এই এই জাতীয় প্রচুর ইনজুরি হয়ে থাকে স্পেশালি স্পোর্টসে। তো স্পোর্টস ইনজুরির মধ্যে অন্যতম আমরা প্রায় পেয়ে থাকি ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরি এবং বিভিন্ন বাইন্ডিং যে লিগামেন্টগুলো আছে, মানে লিগামেন্টগুলোতে যে ইনজুরিগুলো হয়ে থাকে এগুলো কমন, সেটাই কমন। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চট্টগ্রাম মোহাম্মদ শামীম বলতেছি। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি চট্টগ্রাম থেকে শামীম বলতেছি। জি শামীম সাহেব, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যা বলুন। আমার সমস্যা যে আমি রাত্রে ঘুমাইতে পারছি না, ওই আমার ওই নিচের যে গ্যাসে গোষ্ঠা আছে গোষ্ঠা ব্যথা করে, আমার নিচেটা বন্ধ হয়ে যায়। আমার ডায়াবেটিস আছে আজকে 10-12 বছর ধরে, আমার বয়স হচ্ছে 50 বছর। ওই গোসের বা মাংসের ব্যথা ছাড়া আপনার কি হাঁটুতে কোনো ব্যথা হয়? না, হাঁটুতে ব্যথা নেই আমার। কোমর ব্যথা আছে? না, কোমর ব্যথা নেই। আচ্ছা, এই ব্যথা কতদিন হলো আনুমানিক? আমার তো আজকে এটা আর্থিক আজকে বসতি বসার আগে রাখতো, এখন থেকে প্রায় সময় লাগে। আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছিলেন এই সমস্যার জন্য? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। কি বলছে ডাক্তার সাহেবরা, মানে কোন ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিয়েছে, 1 মাসের কোর্স একটা ওষুধ দিল, ওষুধ খাচ্ছি, ওষুধ থেকে আমার কমছে না, আমার রাত্রে হইলে ঘুম হয় না, ব্যথার জন্য ওই আমি যদি দাবাই খাঁটি আমার ভালো লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। জি ধন্যবাদ আপনাকে। কাপ মাসেল পেইন, যেটা আমরা বা অনেকে হাঁটুর নিচে, এটাও খুব কমন, অনেকেরই কিন্তু এটা হয়ে থাকে। হ্যাঁ, হাঁটুর নিচের যে মাংসপেশির ব্যথা এটা আমরা প্রায় পেয়ে থাকি, এখানে অনেক কারণে হয়ে থাকে। অনেক সময় মাসেলের নিজস্ব সমস্যা থেকে হতে পারে, ওইখানে আপনার ভাস্কুলার সিস্টেম, যেমন আপনার যে যে আর্টারি আছে, ভেইন আছে, তা থেকে হতে পারে, রক্তবাহী নালীতে সমস্যা থেকে হতে পারে। অনেক সময় কোমরে যদি কোনো ডিস্ক প্রোলাপস বা সায়াটিকা তা থাকে, তা থেকে হতে পারে। অনেক সময় আপনার পায়ের তলার সমস্যা থেকে, মানে পায়ের তলায় যদি গঠনগত প্রবলেম থাকে বা অতিরিক্ত ওজন থাকে, তা থেকে হতে পারে। অনেক সময় ল্যাক অফ অ্যাক্টিভিটি, মানে একেবারেই কোনো কাজ চলাফেরা নাই, বসে থাকে সারাদিন ডেস্কে বা দাঁড়িয়ে থাকে সারাক্ষণ, এই জাতীয় যারা যেমন ওয়েটার বা বিভিন্ন বাহিনীতে যারা বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো তাকে ঘন্টার পর ঘন্টা, বা তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেল বিভিন্ন মোটেলে তারা কিন্তু দাঁড়িয়ে কাজ করতে হয়, টানা দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের নিয়মটাই ওরকম আর কি, বসার কোনো স্কোপ তারা পায় না। তখন দেখা যায় যে কাপ মাসেল পেইন নিয়ে আসে, বা জুতার সমস্যা থেকে কাপ মাসেলে পেইন আসতে পারে। তাছাড়া ডায়াবেটিক নিউরোপ্যাথি, মানে সম্ভবত ডায়াবেটিসের কথা বলছিল, তা থেকে কাপ মাসেলে পেইন হতে পারে। কিন্তু উনি একটা কথা বলছে যে উনি যখন হাঁটাহাঁটি করে জিনিসটা কমে যায়, তো সেক্ষেত্রে আমার যেটা বেশি কি হচ্ছে আইদার মাসেল অথবা সার্কুলেটরি সিস্টেমের সমস্যা থাকতে পারে। কাপ মাসেলকে ডাক্তারি ভাষায় বলা হয় পেরিফেরাল হার্ট, আমাদের যে হার্ট হৃৎপিণ্ড যেটা হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন সাহায্য করে, বা মূল কাজই তার, যে শরীরে রক্ত সে পৌঁছে দেয় আবার তার মধ্যে শরীরের রক্তটা ব্যাক করে আসে পিউরিফাইং করার জন্য। সো ওই একইভাবে আমাদের আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে বা নিচের অংশে এই কাপ মাসেলটা হচ্ছে যখন মানুষ হাঁটে তখন সে স্কুইজ করে, হ্যাঁ, মাসেল হচ্ছে মুভমেন্ট হয় অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের মাধ্যমে, তো যখন মুভমেন্ট একবার সংকোচন হয় একবার প্রসারণ হয় এই যার, তখন কিন্তু শরীরের লোয়ার এক্সট্রিমিটিতে যত এক্সুডেট থাকে, পেইন সাবস্টেন্স বলেন বা যে কোনো সার্কুলেটরি যে কোনো সমস্যা বা একেবারে লিম্ফেটিক সিস্টেম বলেন, সব কিছুর ক্ষেত্রে কাপ মাসেল একটা বিশাল ভূমিকা পালন করে, যে আবার ব্লাডটাকে ব্যাক করে হার্টে পাঠিয়ে দিতে সাহায্য করে। এখন যদি কেউ কম মুভমেন্ট করে, হাঁটাহাঁটি কম করে, তখন কিন্তু পেইন হতে পারে, এটা একেবারে কমন। তো আপনার যেহেতু এই সমস্যাটা হচ্ছে, ঔষধে যদি কাজ না করে ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কাপ মাসেলের কিছু এক্সারসাইজ আছে, আমরা বলি স্ট্রেসিং, কাপ মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ, আপনি ইউটিউবে আমার চ্যানেল বা যে কোনো
অথেন্টিক ডাক্তারের এক্সারসাইজগুলো আপনি শিখে করতে পারেন। ব্যথায় আপনি গরম শেক, কুসুম গরম শেক প্রতিদিন 5 থেকে 10 মিনিট করে দিতে পারেন। আর আপনি একটু খেয়াল করেন যে আপনার কোমরে কোনো ব্যথা হয় কিনা, বা এই কাপ মাসেল পেইনটা কেবল কোমর পর্যন্ত চলে আসে কিনা, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো আপনি এই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো করেন, অনেক সময় ভিটামিন B1 B6 B12 একটা কম্বিনেশন পাওয়া যায়, এটা একটা করে দুবেলা খেতে হয়, টানা 1-2 মাস আপনি খেয়ে দেখতে পারেন, বা ক্যালসিয়াম টানা 1 মাস বা 1.5 মাস 2 মাস খেয়ে দেখতে পারেন, অথবা ভিটামিন ডি। তবে এই ক্ষেত্রে আমি এইগুলা টেস্ট না করে খাওয়ার পক্ষে আমি কখনো বলে থাকি না, ব্লাডে টেস্ট করে দেখতে হবে। অনেক সময় বিভিন্ন ভিটামিন ইনসাফিসিয়েন্সি থেকে হতে পারে এই ব্যথাগুলা। তো আপনার ওই গরম শেক বা ঠান্ডা শেক এই জাতীয় বেসিক এক্সেস মানে ট্রিটমেন্ট বাসায় আপনি করতে পারেন। ব্যথার মলম যেমন ডাইক্লোফেন গ্রুপ বা ন্যাপ্রোক্সেন গ্রুপের ব্যথার মলম পাওয়া যায়, এগুলো আপনি লাগিয়ে হয়তো আরাম বোধ করতে পারেন। কিন্তু যেটা এটা কয়েক মাস হয়ে যায়, 3-4 মাস 5 মাস 1 বছর, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আপা, আমি যশোর থেকে বলতেছিলাম, ইমরান। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার যে অনেক দিন ধরে এই যে কোমরের ব্যথা, এর জন্য ভুগতেছি, স্যারের সাথে কথা বলতেছি। আপনার বয়স কত? আমার বয়স 21। আপনি কি করেন, পেশা কি? আমি এই যে ঢালাই কাজ করি, যে ঢালাই আছে না, ছাদ ঢালাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এই যে কোমর ব্যথা কতদিন আনুমানিক? এই যে প্রায় এই 1-1.5 মাস ব্যথা পায়ে যায়, মানে কোমর থেকে পায়ের দিকে টান লাগে, কোমর থেকে আই পার হাঁটু পর্যন্ত চলে যায়, চলে যায়। আচ্ছা জি, ধন্যবাদ, আমি আপনাকে উত্তর দিচ্ছি। টোটালি এটা আমরা ডিক্স প্রোলাপস বা স্লিপ ডিক্স বা সায়াটিকা বাদ বলেন, বা এটা অনেক দেশে অনেক ভাবে বোঝানো। আমরা বাংলায় অনেক সময় রোগীদের বলি যে নার্ভ কম্প্রেশন বা রোগে চাপ খেয়েছে বা ডিস্ক ফেটে গিয়েছে, যা কিছুই হোক না কেন, যে কোমর ব্যথা এবং যদি ব্যথাটা পায়ের দিকে রেফার হয় এবং স্পেশালি পিছন দিক দিয়ে পায়ের, সেটা আমরা এই জাতীয় সমস্যায় আমরা ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে, এটাই বোঝা যায় ক্লিনিক্যালি। তো আপনি, আমি বলবো আপনি যেহেতু একটু ঢালাইয়ের কাজ, মানে এটা একটু কঠিন কাজ, মানে কঠিন বলতে হচ্ছে মানে প্রচুর পরিশ্রম করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে হয়, এই ক্ষেত্রে আপনার ফিটনেস খুব জরুরি। আপনি নট অনলি যারা এই জাতীয় অ্যাক্টিভিটিস করবেন, আমাদের অনেক লোক আছে যারা বাংলাদেশে কোনো কাজ হয়তো করে নাই, হ্যাঁ, একটা বয়স পর্যন্ত 18-20 বছর পর্যন্ত হয়তো স্টুডেন্ট ছিল বা কিছু ছিল, হঠাৎ করে বাইরে চলে গিয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা মিডল ইস্টে, সৌদি আরব, বিভিন্ন দেশে বা আমেরিকা বা উন্নত রাষ্ট্র যেতে পারে, গিয়ে তাকে সে কিন্তু এই জাতীয় অ্যাক্টিভিটিস করতে হয়, সে বাধ্য হয়, বা হয়তো যা যে তাকে ভিসা দিয়েছে বলেছে এই কাজ করতে হবে, গিয়ে দেখে অন্য কাজ, তো তখন এই জাতীয় কাজ তাকে বাধ্য করতে হয়, তখন দেখা যায় যে ইঞ্জুরিগুলো আমরা প্রায় পেয়ে থাকি। অথবা দেশীয় সেওয়াতে কাজে অভ্যস্ত না, হঠাৎ তার জীবিকার প্রয়োজনে সে কাজগুলো করা শুরু করলো, তাহলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে অ্যাড্রেস করতে হবে, যে আমরা যে কোনো কাজ করব না কেন সেটার আগে একটা প্রপার ট্রেনিংয়ের প্রয়োজন, প্রপার ফিটনেসের প্রয়োজন, প্রপার আপনার বডিকে আদৌ ওই কাজের জন্য উপযুক্ত কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে উনি হয়তো জানেন এই সকল ক্ষেত্রে প্রচুর আপনার হাইড্রেশনের প্রয়োজন আছে, পানি খেতে হবে, পর্যাপ্ত লিকুইড খাবার খেতে হবে, এনার্জেটিক খাবার খেতে হবে, কারণ আপনি ভারী কাজ করতে গেলে সে জাতীয় যদি আপনি এনার্জি শরীরে না থাকে তাহলে ইঞ্জুরি হবে। এবং যদি ফল্টি টেকনিকে করেন, মানে ভুলভাবে কাজটা করে, যেমন কিছু হয়তো সিমেন্টের বস্তা উনি টান দিল বা বালির বস্তা, যেটা হয়তো সামনে ঝুঁকে উনি হয়তো বুঝতে পারেন বিকজ উনি ইয়াং বা উনি জানে না ব্যাপারটা, তখন কোমরের সমস্যা হতে পারে। তো আমি আপনাকে বলবো টানা আপাতত 15-20 দিন কোনো কাজ করার প্রয়োজন নেই, আপনি একেবারে রেস্টে থাকেন, বাসায় শুয়ে থাকেন, শুয়ে ব্যথানাশক মলম ক্রিম কোমর পায়ে দিতে পারেন, রেস্টে থেকে গরম শেক দিতে পারেন, শুয়ে থাকেন। আর কিছু ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, আমরা বলি ব্যাক এক্সারসাইজ বা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা ব্যাক মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ, এগুলো হয়তো আপনি একজন আপনার আত্মীয় স্বজন বা কারো হেল্প নিয়ে আপনার ইউটিউব চ্যানেল বা যে কোনো ডাক্তারের পরামর্শে এক্সারসাইজগুলো আপনি কিছুদিন করে নিতে পারেন বা দেখতে পারেন। আর কিছু ব্যথার ওষুধ কিছুদিন হয়তো আপনি খেতে পারেন, স্পেশালি কিটোরোলাক একটা 10 mg একটা করে দুবেলা, আর গ্যাস্ট্রিকের ওষুধ। যদি এত ইম্প্রুভ না করে অবশ্যই কোমরের MRI করতে হবে, এই ক্ষেত্রে কোনো এক্সরের তেমন কোনো মেজর কোনো ভূমিকা নেই, MRI করে আপনাকে দেখতে হবে। আর B1, B6, B12 যে ট্যাবলেট আছে সেটা খেতে পারেন, কিছু এক্সারসাইজ আছে এগুলো অবশ্যই একজন
বাত ব্যথা বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনাকে শিখে নিতে হবে। ফেসবুকে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন মোহাম্মদ দানিয়াস, উনি লিখেছেন লিগামেন্ট অপারেশন করলে কোনো প্রবলেম হবে কি? হয়তো উনি হাঁটুর লিগামেন্টের কথাই বলতে চেয়েছেন। কমন যে অপারেশনগুলো আমরা লিগামেন্টে পেয়ে থাকি তার মধ্যে অন্যতম আজকে যে সাবজেক্ট, যে হাঁটুর এবং অ্যাঙ্কেল বা পায়ের বিভিন্ন লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আসলে হাঁটু একটা কমপ্লেক্স জয়েন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে খুবই লার্জেস্ট জয়েন্ট এবং কমপ্লেক্স, মানে হাঁটু এমন একটা জোড়া যেটা আর নর্মাল যে জোড়ার সাথে একটু ডিফারেন্ট, এবং এই হাঁটুর ব্যবহারটা অনেক সবচেয়ে বেশি। আমাদের শরীরে সবচেয়ে বেশি ব্যবহার হয় হাঁটুর ব্যবহার এবং হচ্ছে ভালনারেবল ব্যবহার, যে আমরা একদিক দিয়ে হাঁটুতে হাঁটি শরীরের ওজন ক্যারি করে, আমরা যখন দৌড় দিই তাও সে ওজন ক্যারি করে এবং অতিরিক্ত মুভমেন্ট সে করে, এবং হাঁটু কিন্তু হিপ জয়েন্টের মতো না, হিপ কিন্তু একেবারে ঢুকে থাকে একটার মধ্যে আরেকটা, কিন্তু হাঁটু কিন্তু সেই জাতীয় না, জাস্ট বসানো। হ্যাঁ, এবং স্পেশালি সামনে যে লিগামেন্ট আছে এবং পিছনে মাসেলগুলো আছে হাঁটুর স্ট্রাকচার এভাবে ধরে রাখে, তো এই ক্ষেত্রে স্পোর্টসে প্রায় ইঞ্জুরি হওয়া বা ট্রমাটিক বিভিন্ন যে ক্রুসিয়েট লিগামেন্ট, আপনি জানেন যে হাঁটুর ইম্পর্টেন্ট লিগামেন্ট অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হয়ে থাকে, এবং পোস্টেরিয়র দুইটাই লিগামেন্ট থাকে, অ্যান্টেরিয়রটা বেশি হয়। তাছাড়া এখানে কিন্তু অন্যান্য লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, যেমন ফিবুলার সাথে যে প্যাটেলার লিগামেন্ট বা প্যাটেলার সাথে টিবিয়াল লিগামেন্ট, টিবিয়ার সাথে ফিবুলার লিগামেন্ট বা ফিমারের সাথে প্যাটেলা, এই আপনার যে লিগামেন্টগুলো এগুলো ইনজুরি হতে পারে। দর্শক জানতে চেয়েছেন যে ওনার এই ক্ষেত্রে অপারেশন করলে কোনো প্রবলেম হবে। এখন হচ্ছে অপারেশনটা যদি কোনো ডাক্তার বলে থাকে, স্পেশালি সারা ওয়ার্ল্ডে দে আর অথেন্টিক, তারাই সে তাদের কাজই এটা। এখন ডাক্তার সাহেব যদি মনে করে হ্যাঁ লিগামেন্ট সাধারণত যদি কমপ্লিট টিয়ার হয়, মানে 100% টিয়ার যেটা আমরা বলি, যে একটা অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অপারেশন মাস্ট, এর কোনো বিকল্প কিছু নাই, তো অবশ্যই অপারেশন করতে হবে, এবং যদি প্রপার ওয়ে এবং স্পেশালিস্টের মাধ্যমে করে তাহলে এটা ভয়ের কোনো কারণ নেই। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ শরীফ। জি জি শরীফ সাহেব, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার বয়স হইল 48। হুম, 48 বছর বয়স। হুম, আর ওই আমার নার্ভের সমস্যা, ডাক্তার সাহেব বলছে মায়াবাতিক সমস্যাটা। হুম, এখন মায়াবাতিক রোগটা স্যারে বলছে যে এগুলো ভালো হয় না। হুম, এখন তো কোনোদিন কোনো সমাধান পাচ্ছি না স্যার, আপনি কি বসে দাঁড়িয়ে দাঁড়াইতে পারি না, শক্তি পাচ্ছেন না, এই তো? জি জি, উঠে দাঁড়াইতে পারি না, সারাদিন বসে থাকি বিছানাতে। আপনার এটা কত বছর বয়সে শুরু হলো, মানে আনুমানিক কত? 8 বছর হয়ে গেল স্যার। বয়স এখন 48, আপনার ওনার বয়স এখন 48 বছর বয়স। আচ্ছা, কি জানতে চাচ্ছেন এখন বলেন, মানে আমার কাছে জি নার্ভের যে সমস্যাগুলো, হুম, বলতে চাইছি যে নার্ভের যে সমস্যাগুলো, যে উঠে দাঁড়াইতে পারি না, হুম, মায়োপ্যাথি। উনি একটা কথা ভুল বলছিল যে স্নায়ুর রোগ বা রগের নার্ভের রোগ, এটা নার্ভের রোগ না, এটা হচ্ছে মাসেলের রোগ, মাসেল ডিজিজ। আমাদের শরীর যে মাংসপেশিগুলো আছে, স্পেশালি যেমন আমি নাম কোয়াড্রিসেপস, বাইসেপস, বিভিন্ন মাংসপেশি, এই মাংসপেশির একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে মাসেল ডিজিজ। এটাও এক প্রকার আপনার জেনেটিক্যাল ডিজিজ, মানে বংশগত, এটাই মূলত মায়োপ্যাথিটা। তো এটা কয়েকটা স্টেজে হতে পারে, আমরা বিভিন্ন বয়স হয়ে থাকে। ডুসিনিটা সবচেয়ে খারাপ, যেটা হচ্ছে বাচ্চাদের, উঠতি বয়সী কিশোর কিশোরীর হয়ে থাকে, সাধারণত পুরুষরা আক্রান্ত বেশি হয়, মেয়েরা কম হয়। তো হয়তো স্কুলে যাচ্ছে বাচ্চা, 7-8 বছর হয়েছে, বাবা মা ওকে বাচ্চা ঠিক আছে, হঠাৎ এসে এসে বলে বাচ্চা যে সে সিঁড়ি বাইতে কষ্ট হয়, উঠতে পারছে না, নিচের থেকে বসলে টয়লেট করে উঠতে গেলে তার কষ্ট হয়। তো এইটা সবচেয়ে যখন ডায়াগনোসিস হয় আমরা দেখি ডুসিনিটাই মাস্কুলার ডিস্ট্রফি বা মায়োপ্যাথি। আর এই যে ওনার যে বয়স 40-এর পরে সাধারণত যে মাসেল ডিজিজটা হয়, এটা অত ফ্যাটাল না, মানে অত খারাপ না,
তো ওনাকে আমি আশ্বস্ত করতে চাই, উনি যেটা বলছিলেন যে মাংস বেশি শক্ত হয়ে যাচ্ছে, এটা 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 হতে পারে মাসেলের, যেহেতু মাসেল একেবারে ওয়ার্ক করে না, এখানে হচ্ছে কি মাসেল একটা ডিজেনারেশন হয়, মাসেল তো মাসকুলার টিস্যু দিয়ে তৈরি, তো সেই ক্ষেত্রে যদি ডিজেনারেশন হয় অন্য টিস্যু আসে, স্পেশালি কানেকটিভ টিস্যু আসতে পারে, তো সেই ক্ষেত্রে আর মাসেলের যে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্টের যে মুভমেন্টটা আর থাকে না, মুভমেন্ট হয় না, তো এইটার ট্রিটমেন্টটা কি? এটার আমি খুব দ্রুত বলে ফেলছি যে এটা নিয়ে যদি কোনো ডাক্তার তাকে হতাশ করে থাকে আমি বলবো এটা ঠিক হয়নি, কারণ এই 40F বা 30F বা 50F যদি কারো মাপিতি হয়, একটা মানুষ বাঁচে কত? বাংলাদেশে এখন হচ্ছে 71 ইয়ার্স গড় আয়ু, ধরেন নাহলে 100 বছর বাঁচবে সর্বোচ্চ, কিন্তু এই বাকি জীবন কিন্তু আমরা তাকে স্বাভাবিক, অন্তত স্বাভাবিক রাখার চেষ্টা করতে পারি, সেই ক্ষেত্রে তাকে প্রপার নিয়মিত রিহ্যাবিলিটেশন, বাত ব্যথা বা যারা ডিসেবিলিটি নিয়ে কাজ করে, পুনর্বাসন চিকিৎসা নিয়ে কাজ করে, তাদের শরণাপন্ন হয়ে দীর্ঘমেয়াদী বিভিন্ন থেরাপি কন্টিনিউ করতে হবে। এই চিকিৎসাগুলো কন্টিনিউ করলে উনি ওনার জীবনের অন্য কাজগুলো করতে পারবে, চলাফেরা, ব্যবসা বাণিজ্য যা করুক না কেন সবই করতে পারবে, শুধু এই জাতীয় ট্রিটমেন্টগুলো তাকে পাশাপাশি কন্টিনিউ করতে হবে। হয়তো কিছুদিন হসপিটালাইজডের প্রয়োজন হতে পারে, কিন্তু সেই ট্রিটমেন্টগুলো যেই যে জিনিসগুলো আমরা প্রোভাইড করে থাকি বাসায় গিয়ে গিয়ে সেই চিকিৎসাটা নিজে নিজে নেবে, এবং কিছু স্পেসিফিক কোনো ওষুধ আসে নাই এখনো পৃথিবীতে যে এই ওষুধটা খেলে রোগটা ভালো হয়ে যাবে বা একেবারে কন্ট্রোলে থাকবে, কিছু ওষুধ আছে যেটা অনেক ক্ষেত্রে এই মায়োপ্যাথি ডিজিজকে, মানে ডিজিজের প্রোগ্রেশন, রোগের খারাপ হওয়ার প্রবণতাটাকে কমিয়ে ফেলে, তো এই জন্য তাকে একজন, ওনাকে আমি বলবো একজন ডিসেবিলিটি পুনর্বাসন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এই জাতীয় হাসপাতালের শরণাপন্ন হয়ে তাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, এই রোগীদেরকে বসে থাকা কোনোভাবে উচিত না, নিয়মিত হাঁটার চেষ্টা করতে হবে, যে হাঁটতে না পারে সে প্যারালাল বার ব্যবহার করতে পারে বা ওয়াকার নিয়ে হাঁটতে পারে, বা তার অ্যাসিস্ট্যান্ট বা তার আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে যার 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 মাধ্যমে সম্ভব হোক ধরে ধরে তাদের নিয়মিত হাঁটা চলাফেরা করা, সাইক্লিং করা, সাঁতার কাটা, মানে মুভমেন্টে থাকা, যত বেশি মুভমেন্টে থাকতে পারবে, ছোট ছোট এক্সারসাইজ করা, এগুলা যেমন হোম এক্সারসাইজ হতে পারে বা রাস্তায় হোক বা যে যে যেখানে থাকে তার মতো যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি সে নিয়মিত কন্টিনিউ করে, আর বিভিন্ন থেরাপি আছে যে থেরাপিগুলো যদি সে নিতে পারে, তাহলে দেখা যায় বাকি জীবন মোটামুটি সে আর 10টা সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে পারবে। এটা আসলেই খুবই আমাদের জন্য আশার আলো জাগায় যে এই ধরনের রোগেরও কিন্তু চিকিৎসা আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার আর কি চিকিৎসাটা শুরু করা উচিত। ফেসবুকে আমাদের সাথে একজন দর্শক, তিনি লিখেছেন দুরন্ত ইসলাম পাবনা থেকে, তিনি লিখেছেন যে তার পা ব্যথা এবং হাঁটু ব্যথা, বসা থেকে উঠলে ব্যথা হয় বেশি। হ্যাঁ, এটা আসলে হাঁটু এবং পা ব্যথা অনেক কারণে, এর আগে আমরা এর আগে বলেছি যে অনেক সময় কোমরের সমস্যা থেকে, বাম পায়ের সমস্যা। আচ্ছা, যদি এক পায়ে হয়, সাধারণত যদি বাইলেটারাল হয় মানে দুপাশে হয়, তাহলে বুঝতে হবে কোনো আর্থ্রাইটিস বা এই জাতীয় কোনো সমস্যা হতে পারে, যদি এক পাশে হয় কোনো ইঞ্জুরি জাতীয় সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে যেমন অনেকের আছে এক পায়ের কাজ, যেমন যারা ড্রাইভিং করে, আমি নিজেও গাড়ি চালাইতে হয় আমার, যেহেতু আমাদের অটো গাড়িগুলা কিন্তু ডান পায়ের ব্যবহার অনেক বেশি, শুধু মানে অ্যাক্সিলেটরকে প্রেশার দেওয়া। আবার অনেকের আছে যেমন যারা সেলাই মেশিনের কাজ করে, হ্যাঁ, মেশিনে পায়ের পাদানি পাদা মানে পায়ের একটা প্রেশার অলওয়েজ দিত, গার্মেন্টস একটা পায়ের কাজটা বেশি হয় অনেকেরই আছে। আবার অনেকের আছে বাম পায়ের ব্যবহার বেশি, রিক্সা পুলার, তো রোগীদের সুবিধার্তে আমি বলবো আমার যে ইউটিউব চ্যানেলটা আছে আমার নামে ডক্টর MD শফিউল্লাহ প্রধান, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওনারা ওখানে প্রচুর এক্সারসাইজ ভিডিও দেওয়া আছে, ওখান থেকে এক্সারসাইজগুলো শিখে নিতে পারে, স্পেশালি পায়ের, যে আজকে যে সাবজেক্টটা, যে পায়ের বিভিন্ন এক্সারসাইজ। তবে যদি কোনো এক্সারসাইজ করতে গেলে কারো ব্যথা বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়, তাহলে এক্সারসাইজটা না করাই বেটার। আর এক্সারসাইজগুলো কিন্তু আমরা মডিফিকেশন করে থাকি, মানে যেমন পায়ের যদি হাঁটুর ব্যথার ক্ষেত্রে বলেন, পায়ের পাতার ব্যথার ক্ষেত্রে বলেন, আমরা এক্সারসাইজ আইদার এইটা অথবা এইটা বা এইটা, মানে এরকম আমরা 3-4-5 এক্সারসাইজ অনেক সময় মানে যার জন্য যেটা সুইটেবল দেখা যায় মানে সেটাই তার জন্য করতে হবে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি নাফিস বলতেছি ময়মনসিংহ থেকে। আমার বয়স হচ্ছে 31, জব করি বাংলাদেশ আর্মিতে। জি, তো আমি তো স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, আমি শুনতে পাচ্ছি নাসিব সাহেব।
স্যার আমি 2012 সালে এখন থেকে 8 বছর আগে হকি প্র্যাকটিস করি। তো হকি প্র্যাকটিস করার সময় আমার মেরুদণ্ডের শেষ প্রান্তে মানে একটু ব্যথা অনুভব করি, ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটা আস্তে আস্তে পুরো মেরুদণ্ডে ছড়ায় যায়। এবং পরবর্তীতে আমি অর্থোপেডিক স্পেশালিস্ট দেখাই এবং কিছুদিন আগে ফিজিওথেরাপি নেওয়ার পরে মোটামুটি কিছুটা সুস্থ বোধ করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় ব্যথাটা রিমুভ হচ্ছে না টোটালি, ধীরে ধীরে আবারটা বাড়তে থাকে। এখন পর্যন্ত এই ব্যথাটা আমার পুরো মেরুদণ্ডতে রয়ে গেছে এবং এটা পায়ের দিকে আসে, রাতে ঘুমালে সকালে ঘুম থেকে ওঠার সময় আমি দেখি যে ব্যথাটা আর কি বাড়ে। তো ডাক্তার সাহেবরা ডায়াগনোসিস করেছে, মানে আপনার রোগের নাম বলতে পারবেন কি বলেছে? স্যার আমি এমআরআই করেছি এবং বিভিন্ন এক্সরে করেছি, কিন্তু আমাকে বলে যে এটা কোনো সমস্যা নেই, এটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এখন সমস্যা হয় পিঠেও ব্যথা এবং পায়েও ব্যথা যায়? স্যার আমার রাতে শোয়ার সময় আমি চিতে শুতেই পারি না, ব্যথাটা পায়ে যায় এবং পুরো মেরুদণ্ডে ব্যথাটা থাকে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে যে কোনো সমস্যায় ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট, ডায়াগনোসিস একজন স্পেশালিস্ট ছাড়া করা সম্ভব না। এবং খুবই আরেকটা কথা বলি, যেমন আমরা অনেক সময় ক্লাস নেই পড়াই, আবার আমরাও পড়ালেখা করি ঠিক না, কিন্তু উইদাউট প্র্যাকটিস কোনো ডাক্তার, মানে প্র্যাকটিস যদি না থাকে তার টানা অন্তত 5 থেকে 10-15 বছর, তাহলে সে কিন্তু প্রপার ডায়াগনোসিস করতে পারবে না। কারণ আপনি যদি এক্সপোজার না থাকে, আপনি রুগীই না থাকে, আপনি রুগী না দেখেন, আপনি যতই পড়ান কোনোভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে রোগটা কি হয়েছে। এই জন্য প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একটা কথা আছে, প্রচুর প্র্যাকটিস করতে করতে একটা ডাক্তার পড়ালেখার পাশাপাশি সে কিন্তু স্পেশালিস্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি আমি বলবো ওনার ডায়াগনোসিস হয়নি কথাটা ঠিক হবে না, কারণ উনি একদিকে বলছে পিঠে ব্যথা দীর্ঘদিন, উনি হকি প্লেয়ার, উনি ডিফেন্সে জব করে, আবার পায়ে ব্যথা যায়। তো এই ব্যথাটা তো শুধু শুধু আসে নাই, এমনিতেই আসে নাই, আইদার মাসেল সমস্যা নিশ্চয়ই রয়েছে, একটা সমস্যা নিশ্চয়ই আছে প্রত্যেকটা ব্যথারই। এবং ব্যথা তো একটা ইন্ডিকেশন, কোনো একটা সমস্যা যে আছে শরীরে, কোনো একটা ইনফ্ল্যামেশন হচ্ছে, কোনো একটা দুর্ঘটনা হচ্ছে বা কোনো একটা পরবর্তী রোগের পূর্বাভাস বোঝা যায়। তো আমি বলবো আপনার এটা আরো ক্লিয়ার ডায়াগনোসিস করা দরকার, আর আপনার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী বা আপনার উপসর্গ অনুযায়ী মনে হচ্ছে এটা পিএলআইডি হতে পারে। যেহেতু আপনি হকি প্লেয়ার, হকি প্লেয়ার সামনে ঝুঁকে প্রচুর ঝুঁকে থেকে থেকে কাজ করতে হয়, মানে খেলতে হয়, অনেক কারণে এটা পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি। তো পিএলআইডির ক্ষেত্রে ফিজিওথেরাপি হ্যাঁ অনেক ভালো কাজ করে, প্রপার ওয়ে ফিজিওথেরাপি দেওয়া গেলে নিয়ম মাফিক সেটা বেটার রেজাল্ট আসবে। এক্সারসাইজগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি সেটা করতে হবে। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনার ডাক্তার সাহেবদের মাধ্যমে আবার ক্লিয়ার হন যে আপনার আসলে কি হয়েছে। যদি সেটা ক্লিয়ার হওয়া যায় তাহলে আপনার রোগটা আপনি খুব সহজেই আপনার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। কারণ যদি কোনো আর্থ্রাইটিস হয়, যেমন অনেক সময় স্পাইনে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস একটা আর্থ্রাইটিস আছে, বা বিভিন্ন সেকেন্ডারি ইঞ্জুরিজনিত আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, তার কারণেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে। তো আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট একরকম, পিএলআইডি ট্রিটমেন্ট আরেক রকম, আর্থ্রাইটিসের থেরাপি একরকম, পিএলআইডি থেরাপি আরেক রকম, একটা ওষুধ একরকম আরেকটার ওষুধ আরেক রকম। সো এই জিনিসটা অবশ্যই আপনাকে আগে ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে। আরও একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঢাকা মহল থেকে বলছিলাম, মামুন। জি আর উনি হাতটা মানে কোনো কিছু ভারী জিনিস তুললে একটু সমস্যা, আর হাতটা মানে ইজিলি যে মুভমেন্টটা এটা আর কি করতে পারে না। এক হাত না দুই হাত? স্যার দুই হাতে, কিন্তু ডান হাতটা একটু বেশি। ঘাড় ব্যথা হয় পাশাপাশি, আঙ্গুলে ব্যথা, ঘাড়ে ব্যথা? জি জি, আঙ্গুলে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। কমন রোগী প্রায় আমরা পেয়ে থাকি যে শোল্ডার ব্যথা, মানে আমাদের স্কন্ধসন্ধি বলি, এই শোল্ডারের ব্যথা, অনেক সময় হাতের আঙ্গুলে ব্যথা বা ঘাড় ব্যথা। এটা হচ্ছে ওনার মারটা ক্লিয়ারই বোঝা যাচ্ছে, শোল্ডার ব্যথাটা সেকেন্ডারি হয়েছে, মানে দ্বিতীয় পর্যায়ে, প্রাইমারি ওনার ঘাড়ের প্রবলেমের কারণে সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনার মাকে আমি বলবো ঘাড়ের একটা এমআরআই করে ফেলতে হবে, এবং এখানে শোল্ডারে এক্সরে করে কিছু পাওয়া যাবে না, ঘাড়ের এমআরআই করলে আপনার সমস্যাটা ক্লিয়ার আসবে। একজন
ডিসএবিলিটি বাত ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে আপনি বা ফিজিক্যাল থেরাপির ডাক্তারের শরণাপন্ন একটা এমআরআই করে দেখেন। আর ওনাকে বালিশ ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, শুধু আপনার মা না সারা বিশ্বের বা যারা এই প্রোগ্রামটা দেশ বিদেশ সবাই দেখছেন সবাইকে বলবো একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আপনারা যখন ঘুমাবেন বালিশটা যেন খুব উঁচা না হয়, আবার একেবারে বালিশ ছাড়াও ঘুমানো ডাক্তারি নিয়মে নাই। আমরা যেটা বলি যে পাতলা বালিশ ব্যবহার করা, সফট বালিশ ব্যবহার করা, ভারী বালিশ ব্যবহার করলে ঘাড়ের বিভিন্ন সমস্যা হয়। আর এই যে মোবাইল ফোনের ব্যবহার, এটা কমিয়ে ফেলতে হবে। উনি যদিও মোবাইল ফোন ইউজ করে না, বয়স্ক মানুষ বুঝেই যায়, তারপরও আপনারা যারা দেখছেন যে মোবাইল ফোন সামনে ঝুঁকে ব্যবহার থেকে, ঘাড়ের সমস্যা থেকে, হাতের স্কন্ধসন্ধি সমস্যা হতে পারে, তো ওনার এমআরআই করেন। আর পাশাপাশি ওনাকে কিছু এক্সারসাইজ বা গরম শেক এগুলো কন্টিনিউ করেন, যেমন পুলি এক্সারসাইজ। আপনারা দেখবেন বিভিন্ন ইউটিউবে বা আমার চ্যানেলও আছে, পুলিতে পুলির মাধ্যমে বিভিন্ন এক্সারসাইজ, শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ, নেকের স্ট্যাটিক টাইপের এক্সারসাইজ এগুলো করতে হবে। তবে ওনার ক্ষেত্রে আমার মনে হয় একজন ডাক্তারকে দেখে নেওয়াই বেটার, এবং পরবর্তীতে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। আজ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভি যারা প্রোগ্রামটা দেখছেন এবং এই প্রোগ্রামের সাথে জড়িত সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।